আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি বিভিন্ন সময় আপনাদেরকে আমার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি, আর এই রেসিপিগুলো আপনারা হয়তো অনেকে ফলো করেন। আজকে আমি কোনো রেসিপি না, আজকে আমি আপনাদেরকে কিচেনের কিছু টিপস নিয়ে আপনাদেরকে আমি দেখাবো, যে টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাইলে হয়তো আপনাদের লাইফটা অনেক সহজ হয়ে যাবে। এই টিপসগুলো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, তখন দেখবেন আমি কী কী দেখাই। প্রথমে আমার ফার্স্ট টিপ যেটা, আপনি অনিয়ন কিভাবে, পেঁয়াজগুলো কিভাবে সহজে এবং কুইকলি আপনি কাটতে পারেন। তো এইরকম আমরা সহজে আমরা কাটতে পারি, এইরকম পেঁয়াজ কাটার মেশিনটা আপনারা অনেকেই চিনেন, অনেকের ঘরে আছে। তো কীভাবে আপনারা ধরলে পরে, কীভাবে কাটলে পরে অতি সহজে এবং কুইকলি আপনারা কাটতে পারেন, এই এখন দেখেন আমি কীভাবে করতেছি। এত কুইকলি, মনে করেন আপনার ঘরে অনেক মেহমান আসছেন বা 5-7টা কারি আপনি একসাথে কুক করবেন বা 4-5টা কারি কুক করবেন, তখন যদি আপনি এইরকম করেন তাইলে পেঁয়াজটা কী হবে, মানে খুবই সহজে কাটা হয়ে যাবে এবং পাতলা হবে, একেবারে দেখেন একেবারে পাতলা পাতলা হয়ে গেছে। তো আপনি যে কোনো কারিতে এই পেঁয়াজগুলো ইউজ করতে পারেন এবং 4-5 মিনিটে আপনি অনেকগুলা পেঁয়াজ আপনি একসাথে করতে পারেন। এই দেখেন কীরকম একেবারে একটা একটা হয়ে গেছে। তো আমার টিপ নাম্বার টু, এই টিপ আপনি যদি আপনি দেখেন, দেখেন আমি একটা বোর্ড নিছি আর একটা গাজর নিছি, এই বোর্ডটা কিন্তু আমি কাটার সময় নড়ে যায়। তো এখানে আমি নিচে একটা টাওয়াল, ছোট কিচেন টাওয়াল আমরা যেগুলো ইউজ করি আমরা আমাদের সিঙ্কটারে মোছার জন্য, এই টাওয়ালটা আমি নিচে দিয়ে দিছি। এখন কিন্তু এই বোর্ডটা আর নড়তেছে না, আপনি এখন এক হাত দিয়ে, এখন আমি আপনাকে দেখাইতেছি এক হাত দিয়ে কাটা, এই গাজরটা কিন্তু আমি এক হাত দিয়ে কাটতেছি, বোর্ডে আমি হাতই দিই নাই কিন্তু আমার বোর্ডটা কিন্তু নড়ে নাই। তো আপনারাও এরকম করতে পারেন, আপনারা ভিতরে যদি দিয়ে দেন কিছু টিস্যু পেপার ভিজাইয়ে দিয়ে দিতে পারেন বা একটা টাওয়াল দিতে দিয়ে দিতে পারেন, তখন আর বোর্ডটা নাড়বার না, অ্যাক্সিডেন্ট হবে না, হাতও কাটবে না, আপনাদের জন্য অনেক সহজ হবে। তো এই পদ্ধতিটা আপনারা যদি, আমার এই টিপসটা আশা করি আপনাদের ভালো লাগবে, এই টিপসটা ইউজ করবেন। তারপরে টিপসটা হইলো, 3 নম্বর টিপসটা হইলো, আমরা অনেক সময় বড় একটা বোতল নিয়ে আসি, 5 লিটারের অয়েল বোতল নিয়ে আসি। এই 5 লিটার অয়েল বোতল থেকে আমরা ছোটো বোতলে আবার ডালি, কারণ ওইটা রাখার জায়গা থাকে না কিচেনে, আমাদের ছোটো ছোটো কিচেন থাকে। তো এই জন্য আমি এই একটা কাগ ইউজ করলাম, যেটা আপনি দেখেন আমরা ছোটো বোতলে রাখি, এই দেখেন আমি ভরতেছি, ওইরকম আপনারা আস্তে আস্তে কাগের মধ্যে সাহায্য ভরতে পারেন। অথবা আমরা অনেক সময় স্প্রে হিসাবে ইউজ করি, তো আমি আরেকটা নিলাম, এই দেখেন ওইটা, ওইটা দিয়ে আমি স্প্রে করব, ওইটা দিয়ে পুরা ভর্তি করে রাখবো। আর অনেক সময় আমরা বেশি অয়েল ইউজ করি না, তখন আমরা মানে একটু স্প্রে করে দিতে চাই, যেমন এগ ফ্রাই করলে আমরা স্প্রে করে দেই বা অন্য কোনো কারিতে হয়তো আমরা স্প্রে দেই। তো আপনারা এরকম আমার মতো এরকম স্প্রে ইউজ করতে পারেন। আমি আপনাদের সামনে একটা ডিম ফ্রাই করতেছি, এই দেখেন স্প্রে করে আমি দিতেছি, তখন আর অয়েলটা বেশি পড়বে না। এটি আমার 4 নম্বর টিপস, যে আপনি স্প্রে করে কিবেন। এখানে একটা ডিম আমি মানে ফ্রাই করতেছি কিন্তু আমি স্প্রে করে একটু অয়েল দিয়ে দিছি উপরে, এই দেখেন স্প্রে করে দিতেছি। তো সাইড দিয়ে পড়বে, আপনি যেই সাইডে দিতে চান ওই সাইডে দিতে পারে, খুবই সহজে এইরকম যদি আপনারা ঢুকাই রাখেন তাইলে আপনারা স্প্রের মাধ্যমে করতে পারেন। আমার আরেকটা টিপস ছিল, টিপস নাম্বার 5। তো এই টিপস হইল, মনে করেন আমাদের ফ্রাই প্যানে অল্প কিছু চানা আপনি হয়তো একটু ইয়ে করছেন, ফ্রাই করছেন, চানা বিরান করছেন, কিন্তু অল্প কিছু রয়ে গেছে, এটাকে কি করবেন? তো এটা যদি আমরা এরকম একটা বোলের মধ্যে লিড লাগাইয়া আমরা যদি ফ্রিজারে, এটা বড় ফ্রাই প্যান কিন্তু জায়গা হয় না, কিন্তু এটা ফ্রাই প্যান থেকে সরাইয়া আমরা যখন এই বোলে নিলাম, কাঁচের বোলে নিলাম, হয়ে গেল। তো এইভাবে এটা আপনারা ইউজ করতে পারেন। আমার নেক্সট টিপস হইল, যে অনেক সময় আমরা ফেরি লিকুইড আমরা নিয়ে আসি, তো ফেরি লিকুইডের থেকে আমরা আমরা ওইদিকে আবার ঢুকাইয়া রাখি, ঢুকাইয়ে রাখার পরে অনেক সময় আমরা কাজ করি, সিঙ্কটি পরিষ্কার করি। তো আমার এই টিপসটা যদি আপনারা ফলো করেন, এখানে আমি একটা আরেকটা জিনিস ইউজ করছি, হয়তো অনেকে এটা চিনেন, ওইটার মধ্যে আমি কিছু যদি লিকুইড দিয়ে দিলাম, যদি কিছু লিকুইড দিয়ে দেই আর সামান্য একটু পানি দিয়ে দেই, এই দেখেন ভিতরে এইভাবে আপনারা লিকুইড ভরতে পারেন, সামান্য একটু পানি দিয়ে দেন, তাহলে আপনি অনেক সময় মানে আপনি দুই হাত না লাগাইয়া এক হাত দিয়েও আপনি চাইলে আপনার সিঙ্ক পরিষ্কার করতে পারেন, আপনার দু হাত লাগবে না, আপনার হাতের মধ্যে কিন্তু কোনো পানি না লাগাইয়াও আপনি চাইলে, আপনি চাইলে রিপ্লেসও করতে পারেন, কয়েকদিন পর পর এগুলা
বেশি দাম না মার্কেটে পাওয়া যাবে, এটা রিপ্লেস করতে পারেন। মনে করেন প্লেটে আপনি হাত দিতে চান না এবং আপনার হাতটা আপনি ভিজাইতে চান না, তো না ভিজাইও আপনি এইরকম চাইলে আপনি করতে পারেন, সহজভাবে করতে পারেন। যে কোনো জিনিস পুরা হাতটা আপনার ডার্টি করা লাগবে না, এইরকম করে আপনি করতে পারেন। আপনি যদি চান শিংরে ক্লিন করতেন, তাহলে এইভাবে শিং করতে করতে পারেন। আমার টিপস, আরেকটা টিপস হইলো, অনেক সময় আমরা শিংগুলো খাসড়া হয়ে যায়, মানে একেবারে ডার্টি হয়ে যায়, তখন আমরা যদি মনে করেন একটু ব্লিচ দিয়া, ভালো করে একটু ব্লিচ দিয়ে এইরকম আমরা যদি একটু ইয়ে করে রেখে দিই, কিছুক্ষণ পরে দেখবেন একেবারে যত ব্যাকটেরিয়া আছে ওইগুলোও চলে যাবে আর সিংটা একেবারে ক্লিন সুন্দর হয়ে যাবে। তারপর একটু পানি দিয়ে একটু ধুয়ে নেবেন, কিছুক্ষণ আর 2-1 মিনিট রেখে দিবেন। তারপরে এইরকম যদি ব্লিচ একটু দিয়ে, এইরকম ব্রাশ দিয়ে যদি একটু ঘষা দেন, তাইলে সিংটা কিন্তু ব্যাকটেরিয়াও চলে যাবে, একেবারে ক্লিন সুন্দর হয়ে যাবে। আরেকটা টিপস আপনাকে আমি আপনাদেরকে দেখাইতেছি, এই অনেক সময় সিংটা কিন্তু ব্লক হয়ে যায়। এই সিং যখন ব্লক হয়ে যায় তখন মানুষ অনেক পরেশানিতে পড়ে যায়। তো আমার এই টিপসটা যদি আপনারা ফলো করেন, আমি কিছু ব্লিচ দিছি, ব্লিচ দেওয়ার পরে এখানে কিছু গরম পানি দিতেছি, এই দেখেন কিছু গরম পানি দিছি, কিছু ব্লিচ দিছি, এটার দ্বারা ওই হবে কি আমার ওই পাইপটা একেবারে ক্লিন হইয়া পরিষ্কার হয়ে যাবে। তারপর একটা টিপস দিছি, অনেক রান্নাবান্না করছেন আপনারা, রান্নাবান্না করার পরে যদি আপনি এইরকম দুইটা রাখেন, একটা হইলো দেখেন আপনি লোশন রেখে দেন, আর একটার মধ্যে যদি আপনি এইরকম সোপ রাখেন বা অন্য কোনো লিকুইড রাখেন, লিকুইড দিয়ে যখন আপনার ধুইলেন, ধোয়ার পরে সাথে সাথে একটা লোশন রাখবেন, কারণ হাতটা আপনার ফাইটে যাইতে পারে, তো এইটা আপনারা ইউজ করবেন আমি লোশনটা। তারপরে আমার টিপস, আরেকটা টিপস হলো, অনেক সময় আমরা অনেক সময় ম্যারিনেট করি, তো ম্যারিনেট করার পরে অনেক সময় আমাদের হাতের মধ্যে কালার লেগে যায়, তো আমরা আমাদের নুখের মধ্যে হলদির কালার লেগে যায়, তো এইটা থেকে আপনি বাঁচবেন কীভাবে? ম্যারিনেট করবেন, ভালো করে ম্যারিনেট করছেন আপনি কিন্তু আপনার কালার লেগে যায় হাতের মধ্যে, তো এটা থেকে বাঁচার জন্য আমি কী করছি, আমি একটা গ্লাভ নিছি, এই দেখেন আস্তে আস্তে আমি গ্লাভটা কিন্তু দিয়ে আমি সব কিছু করছি। গ্লাভ শেষ হওয়ার পরে আমার হাতটা কিন্তু একেবারে ক্লিন থাকবে, এই গ্লাভের মধ্যে হাতের মধ্যে কিছু লাগবে না, আপনার নখের মধ্যেও কিছু লাগবে না, হাতের মধ্যে কিছু লাগবে না। অনেক সময় আমরা অনেক সময় এইরকম অনেক ফ্রুট আমরা কাটি, আমি এখানে এখানে একটা বিট ফ্রুট নিছি, এই ফ্রুটের অনেক কালার হাতের মধ্যে অনেক কালার লেগে যায়, সো আমি যখন এই গ্লাভ ইউজ করছি, ইউজ করার পরে আমি হাত দিয়ে যদি নাড়াচাড়া করি কোনো অসুবিধা নাই, গ্লাভ ইউজ করার পরে যখন আমি হাতটা খুলবো দেখেন আমার হাতটা একেবারে ক্লিন, আমার ইয়ের মধ্যে লাগবে না। তো আরেকটা টিপস শেয়ার করি আপনাদের সাথে, অনেক সময় আমরা অরেঞ্জ খাই, তো এই অরেঞ্জগুলা যে খোসা যেটা, অরেঞ্জগুলোর মানে ইয়ের যেটা, এইরকম আপনারা ঘরের মধ্যে রেখে দিতে পারেন, এটা অনেক সময় ছোট মাছের সাথেও খাইতে পারেন, একটা টিপস মাছের মধ্যে খাইতে পারেন। এটা আবার এইরকম যদি আপনি টিস্যু পেপারে র্যাপিং করে কোনো জায়গায় রেখে দেন, তাহলে ওই জায়গাটা ঘ্রাণ হয়ে যাবে। আপনি কোনো কোনো সময় কিচেনে কুক করে হইতেছে কিন্তু 2-1টা খাইতে রেখে দিবেন, দেখবেন আর আপনার এত দুর্গন্ধ হবে না। বাথরুমে রাখতে পারেন, সুগন্ধি ছড়াইবে, জুতার মধ্যেও রাখতে পারেন, অনেক সময় সুগন্ধি ছড়াইবে। আবার দেখেন ফ্রাই প্যানে হয়তো আপনি কোনো একটু জিনিস ফ্রাই করছেন, কোনো একটা জিনিস করছেন, এই টিপসটা আপনারা ভালো করে ফলো করবেন। এইখন ফ্রাই প্যান থেকে আমরা ইয়ে করলাম, এখন ফ্রাই প্যানটা অনেক ডার্টি, হয়তো আমি সিংয়ের মধ্যে দিলে আমার সিংটা জাম হয়ে যাবে বা বেশি লিকুইড লাগবে, বেশি কিছু লাগবে, কিন্তু আমরা অনেকে করে টিস্যু পেপার আছে, এই টিস্যু পেপার দিয়া আমি ফ্রাই প্যানটা কিন্তু 90% ক্লিন করে ফেলছি, টিস্যু পেপার দিয়ে 90% ক্লিন করে ফেলছি। সো কত সহজে ক্লিন করা যায়, তারপরে একটু পানি দিয়ে ধুয়ে নিলেন। আরেকটা টিপস আপনাদেরকে সাথে দেখাইতেছি, এটা আজকের লাস্ট টিপস, এখানে অনেক সময় আমরা বানানা নিয়ে আসি কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়, তো আমরা এইরকম যদি টিস্যু দিয়া এইরকম বানানার ফ্রন্ট পার্টটা যদি আমরা একটু মুড়াইয়া তারপরে ফ্রিজারে রেখে দেয় কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়, সহজে এগুলা নষ্ট হয় না, অনেক দিন রাখতে পারেন। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদের আমার এই টিপসগুলো হয়তো আপনাদের ভালো লাগবে, আবারও নতুন কোনো টিপস বা নতুন কোনো রেসিপি নিয়ে অন্য সময় আপনাদের সামনে হাজির হব। সো আজ এই পর্যন্ত, আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের আমার এই টিপসগুলো ভালো লাগলে, আমার এই রেসিপিগুলো ভালো লাগলে, আপনারা আমার কিচেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি আপনারা অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।